দর্শক, এইমাত্র আমাদের তরুণহাটের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে ধনবাড়িতে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মৌসুমী এবং ফেরদৌস। তারা বহনকারী হেলিকপ্টারটি এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মেলার মাঠে। দর্শক, নায়ক ফেরদৌস এবং মৌসুমী আপুকে বহনকারী হেলিকপ্টার আমাদের জনবাড়ি মেলার মাঠে এসে উপস্থিত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা নেমে আসবে। আমাদের তরুণহাটের সদস্যবৃন্দ তারা আমাদের মাঝে এখানে আমাদের অতিথিবৃন্দকে রিসিভ করবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্য রয়েছে, অনেক দর্শক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সুলেমান ভাই সহ তরুণহাটের সকল সদস্যরা এখানে উপস্থিত রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিবৃন্দকে তারা নামিয়ে নিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টারের প্রথম সিটে বসে আছে নায়ক ফেরদৌস এবং পিছনের সিটে রয়েছে মৌসুমী। হেলিকপ্টারটি এসে ল্যান্ড করেছে আমাদের ধনবাড়ি মেলার মাঠে। হেলিকপ্টার থেকে নায়ক ফেরদৌস তিনি বাহবা দিচ্ছেন। আমাদের তরুণ সদস্যরাও এখানে রয়েছেন। দর্শক মণ্ডলী, এখানে হাজার হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেলার মাঠে রয়েছে। আমাদের তরুণহাটের সদস্যবৃন্দ রয়েছে। যাই যাচ্ছেন সুমন ভাই, তরুণহাটের সকল সদস্যবৃন্দ, এবং এখানে রয়েছে আমাদের তরুণহাটের উপদেষ্টা অ্যাডভোকেট সুলেমান ভাই। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক, নায়ক ফেরদৌস এবং মৌসুমী আপা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। দর্শক, আমরা এখন তাদেরকে নামিয়ে নিয়ে আসব। মৌসুমী আপা, দর্শক মন্ডলী, মৌসুমী এবং ফেরদৌস ভাইকে বরণ করে নিয়ে এখন তাদেরকে সরাসরি আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই মামুন ভাই, আমি গাড়ি নিয়ে আসছি তো, মানে এভাবে ছেড়ে গেছে মৌসুম হাফের জন্য। ওইটা ফেরদৌস ভাইয়ের জন্য এসে একটু ধর্মবাসীকে জানিয়ে দিলাম আমরা ধর্মবাসী এসে উপস্থিত। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমরা এখন সুলেমান ভাই আমাদের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক ফেরদৌস ভাই আমাদের ধর্মবাসীতে এসে উপস্থিত হয়েছে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানালেন। আমাদের ধনবাড়ি বাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তরুণহাটের সাধারণ সম্পাদক মামুন ভাই সহ আমরা এখন তাকে তরুণহাটের সভাপতি
আমরা এখন আমাদের অতিথিবৃন্দকে নিয়ে সরাসরি সলমন ভাইয়ের বাসায় চলে যাচ্ছি। দর্শক দেখে খাওয়া দাওয়া শেষে আমরা মাঠে যাবো, কলেজ মাঠে। আপনি কিন্তু শুটিং করতে আসছিলেন।